বক্স অফিসে কোনো ছবি সাড়া ফেলতে না পারলেও ঢাকায় চলচ্চিত্র বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার শুরু 24 এপ্রিল, সেদিন শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র পরিচালক সমিতি। খবরটি শুনে চমকে যান নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পা রাজ, তিনি নিজেও পরিচালক সমিতির সদস্য। তার সমিতি এমন একটি সিদ্ধান্ত নিল, শাকিবের পাশে দাঁড়ালেন তিনি। এক সাক্ষাৎকারে বাপ্পা রাজ বলেন, পরিচালক সমিতি একদমই ঠিক করেনি, মানে মানেন আর না মানেন, শাকিব বাংলাদেশের এক নাম্বার নায়ক, তাকে নিষিদ্ধ করার কোনো মানে হয় না। শাকিব কলকাতার ছবিতে অভিনয় করছে, সেখানেও সে সুপারস্টার, এতে তো আমাদের সুনাম হচ্ছে, কেন শুধু শুধু তার পেছনে লাগবো আমরা? আমি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য থাকাকালীন বেশ কয়েকটি বৈঠকে ছিলাম, কাছ থেকে দেখেছি সেখানে কি হয়। আমার মনে হয় কারোর সঙ্গে মতের ঝামেলা হলেই তারা শত্রু বানিয়ে ফেলছে, এটা ঠিক নয়। বাপ্পারাজ তার বক্তব্যে আরও অনেক কথাই বলেছেন, কোনোটাই মেনে নিতে পারেনি পরিচালক সমিতি। সমিতির সিদ্ধান্তে বাপ্পারাজকে নোটিশ পাঠানো হয় 28 এপ্রিল। বাপ্পারাজকে দুঃখ প্রকাশ করার জন্য বলা হয়, কিন্তু দুঃখ প্রকাশ করেননি বাপ্পা। তিনি বলেন, ভুল কিছু তো বলিনি, নিজের চোখে দেখা চিত্রের বর্ণনা দিয়েছি, শুধু শুধু কেন দুঃখ প্রকাশ করব। এখানেই থেমে যায়নি ঘটনা, এরপরে পরিচালক সমিতিতে ঘটে যায় আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নায়ক রাজ রাজ্জাককে নিয়ে বাজে মন্তব্য করে বসেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। সেটার প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হয়েছেন আরেক পরিচালক গাজী মাহবুব। উত্তেজনা হাতাহাতি পর্যন্ত গড়ায়। খবরটি পৌঁছেছে রাজ্জাকের কানেও। ঘটনা শুনে বিস্মিত হয়ে রাজ্জাক বলেন, আমার নাকি সিনেমায় কোনো অবদান নেই। এমন মন্তব্য যারা করেন তারা কতদিন ধরে চলচ্চিত্রে আছেন কে জানে, জীবনটা পার করেছে সিনেমায়, উর্দু ছবির সঙ্গে যুদ্ধ করে বাংলা ছবিকে প্রতিষ্ঠিত করেছি, নিজে প্রযোজনা করেছি, পরিচালনাও করেছি, নতুনদের উৎসাহ দিয়ে এসেছি, সরকারকেও চলচ্চিত্রের দিকে মনোযোগী হতে উদ্বুদ্ধ করেছি। আমার ছেলেদের তো পারতাম দেশের বাইরে পাঠিয়ে দিতে আর সবার মতো অন্য পেশায় নিয়োজিত করতে, তা না করে তাদের সিনেমাতেই নামিয়েছি। আজ আমার দুটি ছেলেই অভিনেতা প্রযোজক, তবু বলবেন আমার কোনো অবদান নেই, তাহলে কার অবদান আছে? তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।